শীতকালের অন্যতম প্রধান ফল কুল। ইদানিং বিভিন্ন প্রজাতির কুলের চাষ ক্রমশই জনপ্রিয় হচ্ছে। শীতের শুরুতেই ফুলের সাম্রাজ্য নয়, এক লাফে চলে এলাম কুলের সাম্রাজ্যে। সাধারণভাবে সরস্বতী পুজোর প্রাক মুহূর্তে কুল গাছে কুল প্রস্ফুটিত হবার চিত্রটাই স্বাভাবিক ব্যাপার। বাজারে দেখা মেলে নিত্য নতুন কুলের সমারোহ। কিন্তু শান্তিপুর বড় গোস্বামী পাড়ার বাসিন্দা অধ্যাপক ডক্টর সোমনাথ করের ছাদ বাগানের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। এখানে সর্বমোট 5টি বিদেশি প্রজাতির কুলের সমারোহ ছাদ বাগানকে অভূতপূর্ব শোভা দান করছে। সর্বপ্রথম যে প্রজাতির কুল বিশেষভাবে উল্লেখযোগ্য সেটা হলো বলসুন্দরী। এই কুলের প্রধান বৈশিষ্ট্য হলো আকৃতিতে বেশ বড়। এই কুলের ফলন সবার আগে লক্ষ্য করা যায় এবং কুলের আকৃতি অনেকটা বলের মতন হয়। ঠিক এর পরই নাম করা যেতে পারে বিদেশি কুল ভারত সুন্দরীর। যথেষ্ট সুন্দর দেখতে এই কুল, খেতে বেশ সুমিষ্ট প্রকৃতির এবং পরিপক্ক হলে লাল আভাযুক্ত কুলে পরিণত হয়। এরপর এখানে বিশেষ তাৎপর্যপূর্ণ কুল হলো সিডলেস কুল। এই কুলের প্রধান বৈশিষ্ট্য হলো এতে কোনো বীজ থাকে না, দেখতে অনেকটা বলের মতন এবং আকৃতিতে অন্যান্য কুলগুলির থেকে একটু ছোট। তাছাড়া এখানে রয়েছে কাশ্মীরি রেড অ্যাপেল প্রজাতির কুল। এই কুল দেখতে অনেকটা অ্যাপেলের মতন লাল জাতীয়, খেতেও যথেষ্ট সুস্বাদু। আপেলের মতন দেখতে বলে এই কুল কাশ্মীরি রেড অ্যাপেল বলেই সুপরিচিত। একদম শেষে যে কুলের কথা বলবো সেটা বিদেশি কুলের সেরা জাত, তাইওয়ান পাম। এই কুল আকারে বড়, খেতেও সুস্বাদু এবং লাল রঙের একটি আভা এই কুলে প্রত্যক্ষ করা যায়। তবে এই সমস্ত প্রকার বিদেশি কুলগুলির মধ্যে একটি প্রজাতির কুলও টক নয়। সবকটি প্রজাতি কুলের স্বাদ গ্রহণ করে একেবারে পরিলিখিত ও প্রমাণিত। এই কুল ছাড়াও আরও যে সমস্ত বিদেশি ফলের গাছ ছাদ বাগানে রয়েছে সেগুলি হলো আপেল, ন্যাশপাতি, লিচু, পেয়ারা, মিশরীয় ডুমুর, ভিয়েতনামি জাম, বেল, বাতাবি লেবু, ড্রাগন, মিষ্টি করমচা, লাল আমলকি, সবেদা, মিষ্টি তেঁতুল, মিরাক্কেল ফ্রুট, বিলেতি আমড়া, বেল, কাটি মন ও গৌরমতি আম, চেরি ফল, ব্রাজিলের কালো পেয়ারা, থাইল্যান্ডের কামরাঙা জামির, ব্ল্যাকবেরি প্রমুখ। তবে যে কেউ এইভাবে ফলের পরিচর্যা করতে গেলে কিভাবে করবেন ও কি পদ্ধতিতে করবেন সেই সম্পর্কেও আমাদের সংবাদ মাধ্যমের নিকট অকপট জানালেন অধ্যাপক সোমনাথ কর। রেশিও থাকবে 30% কম্পোস্ট, 10% স্যান্ড, মানে নদী সাদা বালি মাটি, এবং বাকিটা গার্ডেন সয়েল, আপনার যে কোনো মাটি। এটা মিক্সড করে তার সাথে একটু সামান্য হাড় গুঁড়ো, একটু শিংকুচি, এইগুলো মিক্সড করে মাটিটা তৈরি করে তো তারপরে আপনি গাছটা লাগিয়ে দিলেন। এবং গাছটা লাগিয়ে গাছটা যখন ধীরে ধীরে বড় হবে, হ্যাঁ, তখন আপনি 10-26-26 একটু প্রয়োগ করতে পারেন। আস্তে আস্তে গাছটা যখন উঠে আসছে তখন দেখবেন যে এই ফুল ফল আনানোর জন্য কিন্তু 10-26-26 যদি আপনার যারা রাসায়নিক সার ব্যবহার করেন, আমি ততটা করি না, আমি বিশেষ করে এই গোবর সার বা কেঁচো সারের ওপরেই ভরসা করি এবং তাতেও রেজাল্ট খুব ভালো পাওয়া যায়। হ্যাঁ, তবে এই যে বিভিন্ন রকমের কুল রয়েছে, কোন কুলটা খেতে সবথেকে মিষ্টি এবং কোনটার কী কী? দেখুন, আমি বিভিন্ন মানে কুলগুলো যেমন বলসুন্দরী অসাধারণ দেখতে, আপনারা দেখলেন যে একদম পুরো আপেলের মতো হয়ে থাকে, আর তার চেয়েও বেশি সুন্দর আপনি কাশ্মীরি রেড অ্যাপেলে পাবেন। হ্যাঁ, তাইওয়ান তো আছে, সিডলেস আছে, কিন্তু আমি বলবো যে কুলের মধ্যে সবথেকে সেরা কুল যেটা, হ্যাঁ, এবং সবথেকে সুমিষ্ট কুল যেটা, সেটা কিন্তু আমার এই ভারত সুন্দরী। আমি কিন্তু গাছে দেখছেন, দেখতেই পাচ্ছেন গাছে কি প্রচুর পরিমাণে কুল এসে গেছে। আমি কিন্তু এই একটা কুলও ফেলিনি। এটার একটা ব্যাপার আছে যে আপনাকে কুল কিন্তু কেটে কিছু ফেলে দিতে হয়, মানে প্রথম অবস্থায় কিছু কুল না ফেলে দিলে কুলের সাইজ কিন্তু বড় হয় না এবং গাছ জুড়ে এরকম কুল আসে। এবং এই কুলটাকে দাঁড় করিয়ে রাখাও কিন্তু একটা বিশেষভাবে মুন্সিয়ানা দরকার। তো এই কুল কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন যে যাদের কুল আছে তাদের কুলটা হলুদ হয়ে পড়ে যায়। এই হলুদ হয়ে পড়ে যাওয়ার মূল কারণই হচ্ছে ফাঙ্গাস, হ্যাঁ, ফাঙ্গাল ইনফেকশান। এই ফাঙ্গাল ইনফেকশানটা আপনার গাছে কিন্তু আটকাতে হবে এবং তার জন্যে
আপনাকে মোটামুটি ফাঙ্গিসাইডগুলো ব্যবহার করতে হবে। হ্যাঁ, ম্যাঙ্কোজিড টাইপের যে আপনার ফাঙ্গিসাইডগুলো আছে, তারপরে সাদা মাছি, এর উৎপাতটা প্রচুর পরিমাণে হয় গাছের এই পাতার তলায় দেখবেন, বা এখানে শঙ্খের মতো ছোট ছোট হয়ে থাকে এরকম। হ্যাঁ, এই ধরনের কিছু পোকামাকড়ের আবির্ভাব হয় যখন এখানে মাঝে মাঝে আপনার এখানে লাল মাকড়ের আবির্ভাব হয়, তখন সেখানে কাকা জাতীয় ওষুধগুলো আপনাকে স্প্রে করে দিতে হবে। হ্যাঁ, এইরকম একটা ব্যাপার। আর সবথেকে বড় ব্যাপার ইম্পর্টেন্ট হচ্ছে বোরন। হ্যাঁ, এই গাছে দেখবেন আপনি অনেক সময় ফল ফেটে যায়। হ্যাঁ, কুল অনেক সময় ফেটে যায়, আপনারা ভাবেন কি রসে ফেটে যায়, না, ওটা হচ্ছে বোরনের অভাবে। গাছে কিন্তু রীতিমতো আপনাকে 15-20 দিন অন্তর অন্তর বোরন স্প্রে করতে হবে, এবং তার সাথে অবশ্যই যে কোনো ধরনের একটা ফাঙ্গিসাইড দিয়ে। এইভাবে চাষ করলে কুলের যে আপনি দেখতে পাচ্ছেন যে কুলের কুল যেভাবে ঝেপে এসছে, এবং এই আমাকে দেখুন গাছগুলো বেঁধে দিতে হয়েছে, তা নাহলে তো মাটিতে শুয়ে পড়বে, এবং এই কুল আরও বড় সাইজের হবে। এখনও প্রায় 15-20 দিন লাগবে এই কুলটাকে তৈরি হতে, তো তখন দেখবেন লাল কালার নিয়ে একটা সুন্দর বড় বড় সাইজের কুল হাজির হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।